আমরা কিন্তু ডকুমেন্ট অবজেক্ট মডেল বা ডোম জাভাস্ক্রিপ্টের একটা নিজস্ব অবজেক্ট। আমরা যখন কোনো একটা ব্রাউজারে আমরা ওয়েব পেজকে ডিসপ্লে করি, ফরম্যাট হয়ে যায়, তখন কিছু অবজেক্ট ওই ব্রাউজারে থাকে, যে অবজেক্টগুলোকে আমরা অ্যাক্সেস করে ওয়েব পেজের বিভিন্ন এলিমেন্টকে আমরা অ্যাক্সেস করতে পারি এবং মডিফাই করতে পারি অন দ্য ফ্লাই। তো ডকুমেন্ট অবজেক্ট মডেলের যে হায়ারার্কিটা আছে, একটা হচ্ছে উইন্ডোজ অবজেক্ট, এটা হচ্ছে টপ হায়ারার্কি, তার মাঝে আছে ফ্রেম, প্যারেন্ট, সেলফ, টপ, এগুলো। এর মধ্যে আছে, এটা কার ভাগ আছে, হিস্ট্রি। হিস্ট্রি মানে আমাদের ওই ব্রাউজার হিস্ট্রি যদি অ্যাক্সেস করতে চাই তাহলে হিস্ট্রি দিয়ে আমরা খুঁজতে পারবো। ডকুমেন্ট অবজেক্ট হচ্ছে যে এখন যে এইচটিএমএল পেজটাকে ডিসপ্লে করছে সেই এইচটিএমএল পেজের বিভিন্ন অ্যাঙ্কার, ফর্ম, এগুলো খুঁজতে পারবো। তারপর লোকেশন, লোকেশনটা খুঁজতে পারবো। ডকুমেন্টের আছে লিঙ্ক, ফর্ম আর অ্যাঙ্কার। অ্যাঙ্কার মানে হচ্ছে যেরকম স্ল্যাশ বি ট্যাগ, যেগুলো এইচটিএমএল আছে সেই ট্যাগগুলোকে আমরা খুঁজে আনতে পারবো। তারপরে ফর্মের মধ্যে রেডিও বাটন, টেক্সট এরিয়া বাটন, টেক্সট, চেকবক্স, পাসওয়ার্ড, রিসেট, এই এলিমেন্টগুলোকে আমরা খুঁজে নিয়ে আসতে পারি। তো এই অবজেক্টগুলো ইউজ করে আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামিং করতে পারি। তো প্রোগ্রামিংগুলো কেমনে করবো আর পরের ভিডিওতে দেখবো। যেমন আমরা এর আগে দেখেছি ডকুমেন্ট ডট রাইট, তার মানে ডকুমেন্ট ডট রাইট মানে হচ্ছে যে ডকুমেন্টে ডিসপ্লে হচ্ছে এই ডকুমেন্টে লিখতে হবে। বাট দেখেছি ডকুমেন্ট ডট কোনো একটা প্যারামিটারের নাম, কোনো একটা অ্যাঙ্কারের নাম, সেই নাম যদি আমরা আইডি দিয়ে থাকি বা নাম দিয়ে থাকি, ডট তার প্রপার্টিগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো আমরা চেক করে দেখবো যে ডকুমেন্ট প্রপার্টির কম্পাটিবিলিটি আছে কিনা, যে ব্রাউজার ব্রাউজ করতেছে সেটা কীভাবে চেক করবো। ইফ ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটা ট্রু রিটার্ন করবে। তার মানে এই মেথডটা আছে, মেথডটা পাওয়া গেছে ডকুমেন্ট, সুতরাং আমরা এটা ব্যবহার করতে পারি। এলস ইফ আমরা দেখছি ডকুমেন্ট ডট অল, যে ডকুমেন্টের সব প্রপার্টি সে অ্যাক্সেস করতে পারে কি না, তাহলে আমরা সেগুলোকে ইউজ করতে পারবো। অথবা দ্য ইউজ দ্য লেগাসি ডোম, তার মানে যদি আমাদের না পাওয়া যায় তাহলে আমাদের আই ফোরের যে ডোম ছিল সেটাকে আমরা ব্যবহার করতে পারি। এভাবে আমরা কম্প্যাটিবিলিটি চেক করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর দেখবো আমাদের কীভাবে এরর এবং এক্সেপশন হ্যান্ডলিং করতে হয়।